সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে যদি এরকম সুন্দর একটা রংধনু দেখা যায়, কার মনটা ভালো না লাগে বলুন তো। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরে হঠাৎ করে দেখি ঘন কালো মেঘের মাঝখানে হালকা করে খুব সুন্দর একটা রংধনু দেখা যাচ্ছে। কি আনছো কি আনছো তুমি মামামের জন্য? বলো আরো কিছু আনছো? আরে বাবা কত কিছু আনছে! তিনটা কি আছে এখানে? কি আছে মারিয়াম, চলো খুলে দেখি। চলো এটা খুলবো, চলো কোনটা খুলবো প্রথমে? এটা বিয়াঙ্ক কালার না, তুমি খুলো। আবার কেক আনছো? আর এটাতে কি আছে? ওকে নিয়ে গেলে একদম পুরা মার্কেট নিয়ে আসছে হাতে করে। এই যে আরো কত কিছু আনছে, ওয়াও এগুলো দেখতে তো ইয়ামি, এটা দেখতে বেশি সুন্দর, ওয়াও মজার মজার সব নাস্তা না? আচ্ছা খাও। এই ভিডিওটি ছিল শনিবারে, যেদিন বাবুর বাবার ছুটির দিন, তো আমি ভিডিও এডিটিং করতে একটু লেট হয়ে গিয়েছে, যে কারণে আজকে আপলোড করছি। ইতালিতে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টি যখন কমেছিল সকালবেলা, তখন বাবু আর বাবুর বাবা গিয়ে এই যে সকালবেলা নাস্তা নিয়ে এসেছে, আর বাবু যখনই যাবে মানে ওই ওর বাবার সাথে, তখন এই ছোট ছোট কিউট কিউট কেকগুলো ও আনবেই আনবে, কারণ এগুলো দেখতে অনেক বেশি সুন্দর। এটা বেশি ইয়ামি, শুধু মারিয়াম খাবে, তুমি বিরস খাও। মজা, পাইনাপেল জেলি মনে হয়। এটা মজা, দাও বাবা একটু দাও, একটু দাও, দেখো দারুন মজা। বিজ্ঞানে খাবো দুজনে মিলে খাই, এই দেখো এমনি বলে ইসমাই দুজনে মিলে খাই। বাবাকে একটু খাওয়াই দাও। হ্যাঁ বাবা না আনলো, এখন কে আনছে বলো, কে আনছে? হুম এটা বলো আগে, কে আনছে? আমি এখন নাস্তা খাই, কথা কই বলো, ডোন্ট টক। বাবা খাই নিয়ে গেলাম, ওয়েদার অবস্থা অনেক খারাপ, একটু পরপরই শুধু বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে কি অবস্থা।
পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে। যেদিন বাবুর বাবার অফে থাকে তো ওই দিন হচ্ছে ঘরের কাজগুলো সেই করে সব কাজই, যেমন এখন বেতন মেশিন দিয়ে ঘর ক্লিন করছে, তারপর রান্নাবান্নাও সে করেছিল। তাহলে অশেষ রহমতে তো আমার ভাইকে অনেক ভালো। আর আপনারা যারা ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন, আমি মনে করি যে সবারই এরকম ওয়াইফের একটু হেল্প করা উচিত, এতে করে ঘরের হচ্ছে সুসম্পর্ক থাকে আর আপনার ওয়াইফ আপনাকে আরও অনেক বেশি ভালোবাসবে। বাবুর পাপা এখানে ক্লিন করছে দেখে বাবু এখন চলে এসেছে এগুলো ক্লিন করার জন্য। আজকে বাবা মেয়ে দুজনে মিলে ঘর ক্লিন করছে। গুড জব, পাপার সাথে তুমি কাজ করছো। ক্লিন ক্লিন আপ ক্লিন আপ। গন্ধ না, এটা হচ্ছে এই যে খড় পরিষ্কার করতেছে না, এটার মধ্যে ফ্লেভার দেওয়া আছে না, এগুলোর জন্য সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। সারাদিন অঝোরে ঝরছে বৃষ্টি, যে কারণে আমরা এখন গরম গরম খিচুড়ি খাবো, সাথে ধনিয়া পাতা ভর্তা, আরও রয়েছে প্রাণের একদম নাগা মরিচের ভর্তা, এটা খেতে অনেক বেশি ঝাল। আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তো এটা আমাদের কাছে ঠিক আছে, আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেশে যদি থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখন হচ্ছে এর সাথে গরম গরম আবার ডিম ভাজাও আছে, তো বৃষ্টির দিনে কিন্তু এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই ভিডিওটা কিন্তু ছিল শনিবারের, মানে এখনও আমাদের এখানে রোজা আসেনি, কালকে থেকে রোজা। তো ইনশাল্লাহ আমি দোয়া করি সবাই খুব সুন্দরভাবে আপনারা আপনাদের রোজাগুলো পালন করেন, সেই সাথে যেন আমরাও সবগুলো রোজা রাখতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বিকালবেলা বের হয়েছিলাম, কিন্তু ওয়েদার একদম ভালো না, তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো, যে কারণে আর বাইরে থাকি না, বাসায় চলে এসেছি। চারিদিকে যে গাছগুলো একদম শূন্য হয়ে গিয়েছে পাতা ঝরে, সেই গাছগুলোতে কি সুন্দর করে আবার গাছে পাতা আসছে, ফুল আসছে, দেখে এত ভালো লাগছে না, কিছুদিন পরে দেখবেন চারিদিকটা অনেক বেশি সুন্দর লাগবে।